আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। মিরাবেল্লা পাকশালাতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। মিরাবেল্লা পাকশালাতে আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুবই সুস্বাদু এবং মজাদারভাবে রাগু পাস্তা তৈরি করিবেন। ভিউয়ার্স, প্রথমেই আমি নিয়েছি স্যালারি, এখান থেকে আমি দুইটি ডাটা ইউজ করব। কেটে নেওয়ার আগে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। স্যালারিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ঠিক এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নেব। নিয়েছি একটি পেঁয়াজের অর্ধেক, পেঁয়াজটাকে ঠিক এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নেব। নিয়েছি একটু আদা, 30% কতটুকু নিয়েছি। ঠিক এইভাবে আদাটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। নিয়েছি 4 কোষ রসুন, রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। ভিউয়ার্স, নিয়েছি 4টি স্প্রিং অনিয়ন, এগুলোকে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। নিয়েছি কিছু পুদিনা পাতা, পুদিনা পাতাগুলোকেও আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। নিয়েছি 3টি কাঁচামরিচ, কাঁচামরিচ 3টিকে আমি ঠিক এইভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে নেব। এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো বিফ কিমার মাংস, মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে কিমা করে নিয়েছি। চুলোর উপরে একটি পাতিল বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চুলোর আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আদা ও রসুন কুচি, আদা ও রসুন কুচিগুলোকেও আমি পেঁয়াজের সাথে হালকাভাবে ভেজে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিমার মাংসগুলো, কিমার মাংসগুলোকেও আমি নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো সস, টমেটো সস দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। দিয়ে দেব কুচি কুচি করে কাটা স্যালারি, চুলুর আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। ভিউয়ার্স, আমি এগুলোকে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে তেল ভেসে উঠতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব কুচি কুচি করে কেটে নেওয়া স্প্রিং অনিয়ন, দিয়ে দেব কাঁচামরিচ এবং পুদিনা পাতা, নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, চুলুর আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে রাগু সস। এখন আমি এগুলোকে চুলু থেকে নামিয়ে সাইডে রেখে দেব। পাস্তা সিদ্ধ করার জন্য আমি চুলুর উপরে একটি পাতিলে কিছু পানি বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। চুলুর আঁচটা বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। কখনোই ঠান্ডা পানির ভিতরে পাস্তা দিবেন না, তাহলে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হবে না। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ তেল। তেল এবং লবণ দেওয়ার পরে এটাকে একটু নাড়া দিয়ে দেব। পাস্তা দেওয়ার আগে সামান্য একটু তেল দিবেন, তাহলে পাস্তাগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না। এখন আমি এর ভিতরে পাস্তা দিয়ে দিব।
পাস্তা সিদ্ধ করার জন্য সবসময় ফুটন্ত পানিতে পাস্তা দিবেন, ঠান্ডা পানিতে কখনোই পাস্তা দিবেন না, তাহলে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হবে না। পাস্তা দেওয়ার পরে আমি পাস্তাটাকে ভালোভাবে নাড়া দিয়ে দেবো, যাতে এক জায়গায় জমাট বেঁধে না থাকে। প্রায় সব সময় পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কত মিনিট পাস্তাটাকে সিদ্ধ করতে হবে। আমি ঠিক 11 মিনিট পাস্তাটাকে সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধের টাইমটা ডিপেন্ড করে আপনি কী ধরনের পাস্তা রান্না করতেছেন। এখন আমি আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না, ঠিক এইভাবে আমি 11 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। আপনারা যদি টাইম মেপে সিদ্ধ করতে না চান, তাহলে মাঝে মাঝে একটু উঠিয়ে ভাত দেখার মতো টিপ দিয়ে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। ঠিক যেইভাবে আপনারা ভাত দেখেন সিদ্ধ হয়েছে কিনা, ঠিক সেইভাবে দেখবেন পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। ভিউয়ার্স, আমি ঠিক 11 মিনিট পরে পাস্তাটা নামিয়ে নেব, এবং সব ধরনের পাস্তা সিদ্ধ করতে কিন্তু 11 মিনিট সময়ের প্রয়োজন হয় না। এক এক ধরনের পাস্তা সিদ্ধ করতে এক এক ধরনের টাইমের প্রয়োজন হয়। পাস্তা রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন, পাস্তা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না, আবার যদি পুরোপুরি সিদ্ধ না হয়, কম সিদ্ধ হয়, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না। তাই পাস্তা রান্নার সময় সুস্বাদু এবং মজাদারভাবে পাস্তা রান্না করতে চাইলে পাস্তাটাকে পারফেক্টভাবে সিদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, 11 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক ভাতের মতো এভাবে উঠিয়ে হাত দিয়ে টিপ দিয়ে দেখতে পারেন সিদ্ধ হয়েছে কিনা। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া পাস্তাগুলো সসের ভিতরে দিয়ে দেব। পাস্তাগুলো সসের ভিতরে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। ভিউয়ার্স, রাগু পাস্তা রান্না হয়ে গেছে, এখন আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের রাগু পাস্তা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু এবং মজাদার। আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও ঠিক এইভাবে তৈরি করতে পারেন সুস্বাদু মজাদার রাগু পাস্তা। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করুন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমাদের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।